নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আগে থেকে একটু বেটার, কিন্তু আমি কি বলছি যে মাঝে মাঝে কিন্তু যেন মাঝে একটু নিঃশ্বাসটা হয়, মানে কি মাঝে মাঝে না হালকা নিঃশ্বাসটা নিতে জানে একটু অসুবিধা, সেই জায়গায় আপনাকে বলেছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন অতটা যেমন আগে যেমন সিজি উঠতে গেলে হাঁপিয়ে যেতাম, একটু যেন কম মনে হচ্ছে। আচ্ছা। মোটামুটি আপনার কতদিন ওষুধটা চললো এখনো পর্যন্ত, একটু আন্দাজ করে বলুন আমাকে। 2 মাস চলেছে, 2 মাস। 8-10 খেয়েছিলাম, তারপর 14-11 বলে দাও। 8-10 খেয়েছিলাম আর 14-11 আচ্ছা, থুজা থুজা কত দেওয়া হয়েছিল শুরু থেকে একটু বলবেন। পূজা বলো। 0/8, 0/9, 0/10, আর এই মুহূর্তে কত চলছে? এই মুহূর্তে 10-10 শেষের পথে, আর একটা ডোজ আছে। ঠিক আছে, মোট কথা মেন সমস্যা যেটা আপনার ছিল সেটা হচ্ছে শ্বাস শ্বাস নিতে অসুবিধা হতো। হ্যাঁ ওটা মনে হতো। আর এমনিতেই আপনাকে আরেকটা বলি, সব দরজা জানলা যদি বন্ধ করে দেওয়া হয় আমার যেন মনে হয় মাঝে মানে যেন আমার যেন একটু মানে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে মনে জানে যেন একটু সাথে আসে, মানে সব দরজা জানলা যদি মানে ঘরে টিপে বন্ধ করে দেওয়া হয়। মানে সাফোক সাফোকেশন মনে হয়, মানে ওই দম বন্ধ হয়ে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ এরকম। হ্যাঁ হঠাৎ করে ঘুম ভেঙে যায়, যার জন্য আমি যে ঘরে শুই আমি একটা জানলা মানে 3টে জানলা বন্ধ থাকলে একটা জানলা আমি হাত খুলে রেখে দিই, আচ্ছা আচ্ছা, কিন্তু অন্য যদি পুরো সব কিছু বন্ধ করে দেয় মনে হয় আমার একটা সাফোকেশন হচ্ছে, এটা একটা ব্যাপার। আর বাঁদিকে বাঁদিকে বগলের তালে একটা আঁচিল হয়েছিল, সেবার আপনাকে বলেছিলাম, কিন্তু সেই আঁচিলটা কিন্তু পড়েনি। পড়ে যাবে আস্তে আস্তে, চিন্তা করবেন না, যে ওষুধ দেওয়া আছে তাতেই পড়ে যাবে। আচ্ছা আপনার জল টেস্টটা কেমন বলুন তো? জল টেস্ট আমার ভালোই আছে। ভালো জল টেস্টটা। আচ্ছা আপনি একটু শীত কাতুরে বলেছিলেন, অল্পতে ঠান্ডা লেগে যায় আপনার। হ্যাঁ ঠান্ডার ধারটা প্রচুর। আর ইদানিং কি হচ্ছে শুনুন, এই ধরুন এখন তো আমি একটু স্নান পান করা একটু কম করে দিয়েছি, ইদানিং দেখছি ঠান্ডায় এই মাথার ডান দিকে আপনার ব্যথা হচ্ছে, বা চোখের এই মানে কোণ গুলো বা কপালের ডান কপালের ওপর মানে ঠান্ডা ভালো রকমই আসছে, আচ্ছা ঠান্ডা লেগে যাচ্ছে। ঠিক আছে, এই এই ওভারঅল আপনার শ্বাসকষ্টের দিকটা আপনি ভালো অনুভব করছেন তো? হ্যাঁ আগের থেকে একটু বেটার। একটু বেটার, ঠিক আছে ওইটা বাদ দিন। এবার এখন আপনার কি অ্যাকিউট সমস্যা হচ্ছে সেটা বলুন, সর্দি কাশি কি হচ্ছে এখন? এখন ওই যে একটুতেই বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, তবে ঠান্ডা লাগার একটু কারণ আছে, হয়তো ঘরের মধ্যে লাগি হয়তো চাঁদের ফাঁদের একটু কম গায়ে দিলাম, কিন্তু মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে, মাথার ডান দিকে বেশ ব্যথা ব্যথা হচ্ছে, মানে ঠান্ডা মানে ক্লেশটা জাতীয় আর কি। আচ্ছা ঠিক আছে, মাথা যে কপালের যে রগ ফগ এই রগ গুলোতে একটু ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এমনি আপনার মাথাটা ধরে ধরে আছে মনে হচ্ছে কি, মাথাটা মাথা ধরে আছে মনে হচ্ছে? না এখন তো ঠান্ডা সর্দিতে তো মাথাটা একটু ঝিমিয়ে আছে। আচ্ছা, চুপচাপ শুয়ে থাকলে আপনি ভালো থাকছেন এরকম অনুভব অনুভব কিছু হচ্ছে? চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে? না আমি খুব বেশি শুই না, আমি একবারে দুপুরেও শুই না, আমি রাতে শুই। আর একটা কথা বলছি, শুলে না সেরা মতো ঘুমাই না, কিন্তু শুলে হাত পা হাত পা ভাত করলে কি না অসার অসার মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওইটা ওইটা ঠিক হয়ে যাবে। আপনার গা হাত পায়ে ব্যথা আছে এখন? হ্যাঁ কি বলছে, শরীরে ব্যথা আছে আপনার এই মুহূর্তে? না এমনি কিছু ব্যথা নেই, কিন্তু হাতের মানে হাতের রিস্ট থেকে একটু যেন মানে কোনো মানে এলবোর পরের অংশ থেকে যেন একটু মনে শুলে পরে মনে হচ্ছে যেন একটু অসর অসর এরকম ভাব মনে হয়, তবে সব সময় নয়। ঠিক আছে, ওইগুলো এখন বলার দরকার নেই। আপনার যে সমস্যাটা অ্যাকিউট হচ্ছে এখন সর্দি কাশি জনিত এই ব্যাপারগুলো, এইগুলো বলুন, ওইগুলো আপনার থোজাতেই ক্লিয়ার করে দেবে অসাড় ভাব যেগুলো আছে। ঠিক আছে, হ্যাঁ এখন এরকম কিছু আপনার সমস্যা হচ্ছে কি যেটার জন্য আলাদা এখন শর্ট অ্যাক্টিং মেডিসিন দিতে হবে কিছু, জ্বর সর্দি কাশি হাঁচি এ সমস্ত কিছু হচ্ছে কি এখন? হ্যাঁ এখন ওই তো বললাম ঠান্ডা লেগেছে প্রচুর, নাকে ডগায় ব্যথা, তারপরে নাক বন্ধ হয়ে যাচ্ছে, আচ্ছা বাহ ব্যথা করছিল। হ্যাঁ ওটাই তো আমি ওটাই জিজ্ঞেস করলাম, শরীরে ব্যথা আছে কি এখন? হ্যাঁ
শরীরে ব্যথা আছে এখন বিকেল থেকে। হ্যাঁ একটু তো গা হাতটা ব্যথা সন্ধ্যাবেলায় ছিল। আচ্ছা, গা হাত পা মোচড় দিতে ভাঙতে ইচ্ছা করছে? মানে মোচড় দিতে বলতে কিরকম? গা হাত পা একটু মোচড় দিচ্ছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলার দিকে দিচ্ছিল। দিচ্ছিল। আচ্ছা একটু আপনি হাজবেন্ডকে একটু বলুন জিভটা আপনার চেক করে দেখতে। ওনাকে ফোনটা দিয়ে দেখবেন, হ্যাঁ বলুন। আপনি টর্চ দিয়ে, টর্চ দিয়ে একটু দেখুন না জিভটা, জিভটাতে চারিদিকে দাঁতের ছাপ আছে কিনা, জিভটা সাইড সাইডে সাইডের দিকে ছাপ অল্প লাগছে, একটু আছে। আর জিভের ডগাটা একটু, কালকে জিভের তলায় একটু মানে এর মতো লাগছে, একটু ফুসকুড়ে যেমন ঠিক আছে। ব্যথার মতো লাগছে। আর একটা জিনিস চেক করুন, জিভের ডগাটা একটু লাল আছে কিনা, জিভের ডগা সামান্য লাল লাল। গোলাপি চোখের আছে, হ্যাঁ আচ্ছা ওই যাই হোক, লাল গোলাপি কিছু ডগাটা একটু মনে হচ্ছে কি অন্য অন্য চারিদিকে যেমন অন্য আপনি অন্য পোর্শনের থেকে ডগাটা একটু গোলাপি গোছে লাল কিনা। গোলাপি লাগছে। ঠিক আছে, ঠিক আছে। একটু অস্থির লাগছে, চুপচাপ বসে শুয়ে থাকতে পারা যাচ্ছে না, এপাশ ওপাশ করতে হচ্ছে, জিজ্ঞাসা করুন একটু। হ্যাঁ ওটা ওটা এক শুনতে জায়গায় বসে থাকতে ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে, ওটা শুনতে হলে অস্থির অস্থির মনে হচ্ছিল, দুপুর অস্থির থেকে লাগছে। শুনতে হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি রাজস্টকস আছে বাড়িতে আপনার? হ্যাঁ রাজটক বলুন কত কত? ওঠাচ্ছি, 200? 200? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 200 আমি দেখছি। না না, যদি না আছে আপনি কত আছে বলুন, ওটা তো হয়ে যাবে, 200 থাকলে ভালো হবে। আর অন্য কত পটেন্সি আছে? আমরা থাকছি, থাকে 200 এই দুটোই থাকে আর কি, হ্যাঁ 200 আছে কি এখন আপাতত? মনে হচ্ছে আছে, আচ্ছা 200 যদি দেখিনি। থাকে, 200 যদি থাকে 10 ml জল নেবেন, দশ দশ এমএল এমএল জলে জলে হ্যাঁ 10 ফোঁটা নেবেন ওষুধটা, 10 ফোঁটা, ওইটা থেকে আপনি আচ্ছা 10, ওইটা থেকে আপনি ওইটাকে 10 বার ঝাঁকিয়ে নেবেন হাতে, তারপর 10 ফোঁটা করে আচ্ছা ওটা থেকে পার পার আওয়ার দিতে থাকবেন, প্রতি ঘন্টাতে দিতে থাকবেন। আচ্ছা আচ্ছা 25 ঘন্টা, ওটা দুদিন দিন, দুদিন দিলে দেখবেন যে অ্যাকিউট যে সমস্যাগুলো আছে সব কমে যাবে, গা হাত পায়ে ব্যথা সর্দি হাঁচি এগুলো কমে যাবে। যদি ঠিক না আছে, কমে তাহলে আমাকে ফোন করবেন, আদারওয়াইজ হ্যাঁ আপনি যদি কমে যায় দেখেন তাহলে থোজাটা পরশু থেকে মানে 2 দিন পর থেকে আবার শুরু করে দেবেন, মানে কাল কাল আর পরশু বন্ধ থাকবে থোজাটা। হ্যাঁ ঠিক আছে, বন্ধ থাকবে না, হ্যাঁ যদি ঠিক লেগে ঠিক মনে হয় তাহলে পরে 2 দিন পর থেকে আপনি থোজাটা যেমন চলছিল ওইভাবে স্টার্ট করে দেবেন। আচ্ছা। ওর থুজাটা 10 পর্যন্ত চালু ছিল, এবার ওর টেনটা পরে যদি শেষ, টেনটা যদি শেষ হয়ে যায় 0/11 আর 0/12 নিয়ে আসবেন, দুটো নিয়ে আসবেন। 0/11, 0/12। আচ্ছা হ্যাঁ কদাক করে নিয়ে আসবে? ওটা আপনি 10টা করে ডোজ নিয়ে আসবেন। আচ্ছা 10 ডাব, আর এইটাও 10 ডাব, ঠিক আছে।